হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে চলেছি সুখবরটা হলো আমার এই চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আপনাদের দোয়ায় ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমি খুব দ্রুত মনিটাইজেশনটা পেয়ে গেছি আমার মনিটাইজেশন পেতে সময় লেগেছে মাত্র সাঁয়ত্রিশ ঘন্টা আপনারা হয়তো অবাক হচ্ছেন এটাই সত্য আমি মাত্র সাঁত্রিশ ঘন্টা মনিটাইজেশনটা পেয়ে গেছি এটা কেমনের সম্ভব বা কীভাবে পাইলাম সে সম্পর্কে আজকে আমি কথা বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ সাকসেস চ্যানেল সাথে আছে আমি শরীফ আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিও হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল বাটনটি ক্লিক করে রাখবেন ইউটিউব মনিটাইজেশন এই কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা অনুভব হয় এটা কিন্তু সবাই পায় না এবং সবাই সফল হতে পারে না ইউটিউব মনিটাইজেশন খুব দ্রুত পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না যারা ইউটিউবে সঠিকভাবে কাজ করে শুধুমাত্র তারাই দ্রুত মনিটাইজেশনটা পেয়ে থাকে ইউটিউবে অনেকেই রয়েছে যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করে চারবার পাঁচবার তারপরেও তারা কিন্তু মনিটেশনটা কখনো আর পায় না তাদের বারবার রিজেক্ট করে দেয় এর একটাই কারণ তারা তাদের নিজ কন্টেন্ট নিয়ে কাজ করে না অন্যের কন্টেন্ট কপি করে এসব কিছু নিয়ে কাজ করার কারণেই কিন্তু তারা কখনোই মনিটাইজেশন পায় না কিন্তু আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম যে আপনারা যদি ইউটিউবে সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই মনিটেশন পাওয়া সম্ভব ঠিক আমাকেই আপনারা ফলো করতে পারে আমি কিন্তু খুব সঠিকভাবে কাজ করি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়েছি কখনো ভুল ইনফরমেশন দেইনি এবং আমার যে ভিডিওগুলো রয়েছে সব কিছু কিন্তু আমার নিজের কন্টেন্ট আপনারা হয়তো দেখে থাকবেন আমার চ্যানেলে কোনো প্রকার ইন্ট্রো ব্যবহার করি না এর একটাই কারণ সেটা হলো ইন্ট্রোটা তো আমার না অনেক জায়গাতে ডাউনলোড করে সেটা এডিটিং করে ভিডিওটা ইউজ করতে হয় কিন্তু আমি সেটা তাও করি না আমি চাই আমার সব কিছু যেন নিজের হয় আমার থামলাইন টাইটেল ডেসক্রিপশন সব কিছু যেন আমার নিজের হয় সেটা আমি আশা করি আমার কিন্তু খুব বেশি আমি ট্যাগ ইউজ করি না বেশি টাইটেল দেই না বেশি ট্যাগ দেই না অনেক কিছু কিন্তু কম কম দেয় আমার নিজের থেকে যেটা দিতে মন যায় সেটাই আমি শুধুমাত্র দিয়ে থাকি অন্যের কোনো কিছু আমি কপি করি না কারো ডেসক্রিপশন কপি করি না কারো ট্যাগ কপি করি না আপনারা হয়তো জানেন অনেক কিন্তু সফটওয়্যার রয়েছে ট্যাগ কপি করার জন্য অনেকে এসব সফটওয়্যারের মাধ্যমে সেই ভিডিও ট্যাগুলো দেখে দেখে নিজের ভিডিওতে ইউজ করে থাকে আমি কিন্তু এসব করি না আপনারা যদি আমার ভিডিওগুলোর ট্যাগ চেক করেন তাহলে দেখতে পাবেন হাইস্ট তিন থেকে চারটা ট্যাগ আমি ইউজ করি আর খুব বেশি ট্যাগ ইউজ করি না এর কারণ আমি বেশি ট্যাগ দিতে পছন্দ করি না আর এত ট্যাগ আমার মনেও থাকে না বা মনেও পড়ে না ইনস্ট্যান্ট দুই একটা অক্ষর যা মনে পড়ে সেগুলো আমি ট্যাগ ইউজ করি এবং এগুলা দিয়ে কিন্তু আমার ভিডিও মোটামুটি ভালোই র্যাঙ্ক হয় কারণ সব কিছু আমি ইউনিক দেই কারো ধারা আমি কপি করি না সব কিছু আমার নিজের কন্টেন্ট আমার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পিছনে আপনাদের সবচেয়ে বেশি বড়ো অবদান আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে কোনোভাবে আমি মনিটাইজেশন পাইতাম না আপনারা আমাকে ভালোবেসে ভিডিও দেখেছেন সেই হিসাবে আমার কিন্তু সব কিছু ফিল আপ হয়ে গেছে ইউটিউবের কিন্তু নিয়ম অনুসারে দুই লাখ চল্লিশ হাজার মিনিট ওয়াচ টাইম এবং এক হাজার প্লাস সাবস্ক্রাইব আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইব অনেক আগেই পূরণ হয়ে গিয়েছিল কিন্তু ওয়াচ টাইমটা ফিল আপ হয়েছিল না ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যায় দুইয়ে জানুয়ারি দুইটার দিকে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করি দুয়ে জানুয়ারি দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে এবং আমি মনিটাইজেশন পাই চারেই জানুয়ারি ভোর চারটা তেরো মিনিটে বাংলাদেশ টাইম তার মানে সাঁত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু মনিটাইজেশন আমি পেয়ে গেছি অতি দ্রুত আমি মনিটাইজেশন পেয়েছি শুধুমাত্র ইউটিউবে সঠিকভাবে কাজ করার কারণে ইউটিউবের রুলস মেনে কাজ করার কারণে আপনারা যদি ইউটিউবের রুলস মেনে কাজ করেন তাহলে অবশ্যই সফল হবেন ইউটিউব কিন্তু এখন অনেক ফাস্ট হয়ে গেছে অনেক দ্রুত মনিটাইজেশন দিয়ে দিচ্ছে যারা মনিট্রেশন পাওয়ার যোগ্য তাদের খুব দ্রুত দিয়ে দিচ্ছে এবং যারা মনিটাইজেশন পাওয়ার যোগ্য না তাদের কিন্তু খুব দ্রুত রিজেক্ট করে দিচ্ছে সেজন্য আমি আপনাদের বলবো আপনারা ইউটিউবে আসেন নিয়ম মেনে কাজ করেন তাহলে আপনারাও অবশ্যই সফল হবেন ঠিক আমার মতো আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি আমার অলরেডি দুইটা চ্যানেল মনিটাইজেশন পেয়েছে আমার প্রথম চ্যানেল মনিটাইজেশন পায় দশে ডিসেম্বর এবং দ্বিতীয় চ্যানেল পেয়ে পাইলো কিন্তু চারে জানুয়ারি আর এক মাসের মধ্যে কিন্তু আমি দুইটা চ্যানেলের মনিটাইজেশন পেয়ে গেলাম আমার কিন্তু অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে দুইটা চ্যানেল আমি অ্যাড করেছি এবং দুইটা চ্যানেল একটা অ্যাডসেন্সে আমি দুইটা চ্যানেল কন্ট্রোল করার চেষ্টা করতেছি এখন যারা ইউটিউবে নতুন আসতেছেন বা নতুন আসবেন আপনাদের প্রতি আমার কিছু কথা থাকবে তা হলো আপনার কাছে কী নাই সেটা না ভেবে আপনার কাছে যা আছে তাই নিয়ে ইউটিউবিং শুরু করে দিন আপনার কাছে ক্যামেরা নেই ভালো আপনার মোবাইল রয়েছে এই মোবাইলটা দিয়ে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন আপনার কাছে কোনো মাইক্রোফোন নাই আপনার কাছে ভালো একটা ইয়ারফোন রয়েছে সেই ইয়ারফোনটা এখানে জুলিয়েও কিন্তু আপনারা অডিও রেকর্ড করতে পাবেন ভিডিও করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু সবুজ স্মার্ট আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই বা আমার কোনো সেরকম রুম নাই যেখানে আমি ভিডিও বানাবো তারপরেও কিন্তু আমি থেমে নেই আমি ভিডিও বানিয়েই যাচ্ছি সেই প্রথম থেকে কিন্তু আমি বাইরে ভিডিও বানাই আমার কিন্তু ভালো কোনো ক্যামেরা নাই আমার কাছে একটা মোবাইল রয়েছে এই মোবাইলটা দিয়ে আমি সব কিছু করি মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করি থাম লাইন বানাই আর যাবতীয় বিষয় ইউটিউবে যাবতীয় বিষয় মোবাইল দিয়ে করি আমার কাছে কোনো পিসি ল্যাপটপ কিছুই নাই সব কিছু আমি এই মোবাইল দিয়ে কন্ট্রোল করি তারপরে কিন্তু আমি দুইটা চ্যানেল কন্ট্রোল করতেছি আমার কিন্তু কোনো প্রকার প্রবলেম হচ্ছে না আপনার যদি মনের জোর থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউবিং করতে পারবেন আপনার কাছে কি নাই সেটা না ভেবে যা আছে তাই নিয়ে যদি আপনি শুরু করেন বা মনের জোর থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন ইউটিউবে সফল হবে না এমন কোনো ব্যক্তি নাই যে ইউটিউবে সঠিক নিয়ম কানুন মেনে কাজ করেছে সে একদিন না একদিন সফল হবে ইউটিউবে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এক মাস দুই মাস কাজ করে যদি আপনি হাঁপিয়ে যান তাহলে কোনোভাবে ইউটিউবিং করতে পারবেন না আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে কামড়ে ধরে থাকতে হবে ইউটিউবে যত বেশি ভিডিও আপলোড করবেন ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে আপনি একশো ভিডিও আপলোড করেছেন ভিউ হয়নি কিন্তু সেখান থেকে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনারা পিছনে ফিরে কখনোই তাকাতে হবে না সেই জন্য আপনাদের অবশ্যই বলবো ইউটিউবে আসেন ইউটিউবের নিয়ম কারণ মেনে কাজ করেন এবং ইউটিউব সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই আমাকে ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে এস এম এস দিতে পারেন বা আমাকে মেইল করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো একদম ইউটিউবের নিয়ম কারণ মেনে আপনারা আমাকে যেভাবে বর্তমানে সাপোর্ট দিয়ে আসতেছেন আমি আশা রাখি বা আপনাদের কাছে চাওয়া আপনারা অবশ্যই ভবিষ্যতে আমাকে এভাবে সাপোর্ট দিবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের নিয়ে আপনারা যদি পাশে থাকেন তাহলে অনেক দূর যাওয়া সম্ভব আর আপনারাও যদি পাশে না থাকেন তাহলে কোনোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না আমি আপনাদের ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভিডিও দেখে যে টিপসগুলো আমি শেয়ার করেছি এসব যদি কেউ মানে তাহলে তার ফেসবুক আইডি জীবন অত নষ্ট হবেই না বরং তার অনেক উপকার হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অনেক কিছুই পাবে কারণ আমি যে ভিডিওগুলো দিয়েছি সব গুলা প্রায় ফেসবুক রিলেটেড আমার চ্যানেলটাই প্রায় ফেসবুক রিলেটেড সেই জন্য আমি সবসময় ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক ইউটিউবার রয়েছে যারা পাঁচ মিনিট দশ মিনিট কাজ করে কিন্তু পাঁচশো এক হাজার লাইক কমেন্ট নেওয়া যায় বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সাইটের মাধ্যমে কিন্তু আমি এমন কোনো সিস্টেম কিন্তু আপনাদের কখনোই দেখা নাই আমি যা সিস্টেম দেখেছি সব ফেসবুকে কানুনের মধ্যেই পরে যেগুলো সেগুলোই শুধুমাত্র দেখাচ্ছি আমার ভিডিওগুলো দেখে আপনাদের অবশ্যই কষ্ট করতে হবে যদি কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন যাই হোক এত কথা বলবো না কারণ আজকে আমার অনেক খুশি দিন আমি মনিটাইজেশন পেয়েছি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে ছিলেন আমি আশা রাখি ভবিষ্যতে আপনারা ঠিক এভাবে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে